দেশে শ্রমজীবীদের জীবন জীবিকার নিশ্চয়তা কমছে বলে অভিযোগ করেছেন শ্রমিক নেতারা। তাছাড়া ন্যায্য মজুরির অভাবে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এসডিজির কোনো কর্মসূচি বৈষম্য ও শোষণ কমাতে পারছে না। মহান মে দিবস পালনে ঢাকায় আয়োজিত পৃথক অনুষ্ঠানে তারা অভিযোগ করেন, করোনার কারণে এবার সীমিত পরিসরে মে দিবস পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়নে তেমন কোনো ভূমিকা রাখেনি বর্তমান সরকার। হেদায়তুল্লাহ, সীমান্তের প্রতিবেদন। মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের অধিকার বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করে বিভিন্ন শ্রমিক সংগঠন। শনিবার সকালে প্রেস ক্লাবের সামনে বিডি শ্রমিকদের অধিকার বাস্তবায়নের দাবিতে সমাবেশের আয়োজন করে বিডি শ্রমিক ফেডারেশন। ব্রিটিশ আমেরিকান টোবাকো হাজার হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে হাজার হাজার কোটি টাকা লভ্যাংশের নামে প্রতি বছর বিদেশে পাচার করছে। দাবি ন্যায্য দাবি, আমরা বাঁচতে চাই, কাজ করে বাঁচতে চাই। জাতীয় ন্যূনতম মজুরি 20,000 টাকা নির্ধারণ সহ 9 দফা দাবি বাস্তবায়নে সমাবেশ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। এতে অংশ নিয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজিকুজ্জামান রতন বলেন, দেশে কোনো ক্ষেত্রে শ্রমিকদের অধিকার বাস্তবায়িত হচ্ছে না। আমাদের 6 কোটি 82 লক্ষ শ্রমশক্তির মধ্যে 5.5 কোটি শ্রমশক্তি, তাদের শ্রমসময় বলতে কিছু নাই, তাদের নির্দিষ্ট মজুরি নাই, জীবন বাঁচাবার জন্য জীবিকার ঝুঁকি নিয়ে তারা কাজ করতে বাধ্য হচ্ছে। কিন্তু রাষ্ট্র মালিকদের স্বার্থ যতখানি রক্ষা করে শ্রমিকদের পাশে ততটা দাঁড়ায় নাই। এই কারণেই মে দিবসের সূচক দাবি আমাদের যে কর্মসময় 8 ঘন্টা সুনির্দিষ্ট করতে হবে, জাতীয় ন্যূনতম মজুরি 20,000 টাকা নির্ধারণ করতে হবে। শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শ্রমিকদের ন্যায্য মজুরি কাঠামো এবং কর্মক্ষেত্রে 8 ঘন্টা সময় নিশ্চিতের সরকারের প্রতি দাবি জানান। রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা তারা বিবৃতিও দেন, কিন্তু তারা কি বিবেচনা করবেন যে কেন এখন পর্যন্ত বাংলাদেশের গরিব শ্রমিকদের দৈনিক 8 ঘন্টার অনেক বেশি কাজ করানো হয়? আমরা দাবি করছি মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে শ্রমিকদের 8 ঘন্টা কাজের দাবির পূর্ণ স্বীকৃতি দিতে হবে, তাদের ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চয়তা দিতে হবে। পোশাক শ্রমিক এবং প্রবাসীদের পাঠানো অর্থের উপর দেশের অর্থনীতির সিংহভাগ নির্ভর করে জানিয়ে করোনামৃত শ্রমিকদের আর্থিক সহায়তা দিতে সরকারের প্রতি দাবি জানান নজরুল ইসলাম খান। আজকে বাংলাদেশের অর্থনীতি মূলত দাঁড়িয়ে আছে 2টি স্তম্ভের উপর, তার একটি হলো তৈরি পোশাক শিল্প আর একটি হলো বৈদেশিক কর্মসংস্থান। মে দিবসের সমাবেশ থেকে দাবি করছি যে সব শ্রমিক কর্মচারীদের জন্য কোভিডে আক্রান্ত হলে তাদের সুচিকিৎসা এবং খোদা না করুন তারা ইন্তেকাল করলে তাদের ব্যাংকের কর্মচারীদের জন্য, ব্যাংকের অফিসারদের জন্য যে নিয়ম করা হয়েছে সেই পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হোক। হেদায়তুল্লাহ, সীমান্ত, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdt, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdt। এসএটিভি, সাথে আছি সবসময়।